ইটা না যাও হে মই ভাত কেটা রান্ধি খাই যাম দে স্যার মই আহু ও যাবা তে কাকা হ্যাঁ তুমি শুনাছো তুমি ইয়ার লগতে যা মই পিছত যাম না হ ভাত কেটা না হোক না যাও হে মই হেড স্যারে বোলে আর বিয়া করার চিন্তা করছি হে ও আপি এই বোলে মন্ডল খুড়ার ঘর বাহা লইছি আমার আয়ুকে কিন্তু সালা দিব দক কই দিব হেড স্যারও খুমে ফেলে হাত দুখন কঁকালত দি ভৰি দুখন ওপৰ ফালে দাঙি দিবা লাগব আছে দক আৰু বহু আছে শিকে দেহা সৰু দা বা মণ্ডল খুড়া আর খুড়ির কেসে আরা ভাল ন অবয়ে এখনি সময়ত আমি কবি দেখাই নাই ওটা নাই খালাকে হয় দে মানুষ ধনী হবা লাগে এতুতকে এটা সরু কবি হলি মায় আর মোর ভাজা আখান হলাক কত দিব ও মাই দিয়া রলি ইতিয়া ঢকে চুৰ করে নিলা কই মইতো খেনাই কাম করবে নরো এগলা মই কাটি বাছি দিম তা না আরামত খাব ঘরত যাই মায় আর মই ও নিমখ তেল ভাত খাবা লাগবো যাবার প্রস্তুত এটা খুঁজি নিম র থে কেন খুঁজিম মই কাম করবে আইসু মগেনে তো হবা আহা নাই কুৰ কি গেলা যে ভাবি থাকো মাংস খান জিরা ধইনা আদা নহৰু দি ঠোকাকে জোল বনাম দিয়ক নহয় এ নাই নাই মাংস জোল নবনাবা জোল বনালে খাই ভাল নালাগে থপথপিয়া কৰিবা ইস কেন হব মাংস থপথপিয়া হলি মই বয়া পাওঁ মাংস জুইলা হব লাগে চাবচোন কি ঠোকাকে সদ লাগাকে বনাম কোমলতায়ো জোল খাই ভাল পাইছিল কিন্তু মোৰ ৰুচিৰ লগত মিলাই থপথপীয়াকৈ ৰান্ধিছিল মোৰ ৰুচিত খাবলৈ শিকিছিল আখন ভাজাও কিবা লাগিব হয়না অ দাইল আৰু ভাজি অকণ লাগিব মাংস জোল থাকিলে দালি দুলা কিয় লাগে হে নহয় মানে মই দালি অকণ নহলে খাব নোৱাৰো হা মাংস জোল বনাম ফুলকবি ভাজা কৰিম মাংস জোল আৰু ফুলকবি ভাজাই দি বৰহতকে খাব দ কোনবা আহিল ও খোলা আছে হুমে আহ এই তুমি আরে সুতিয়া বহক হেরি এখেত কুমার অনিতা নমস্কার হয় 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 নমস্কার নমস্কার মই মিহিয়াম সুতিয়া দেই সাওয়ার লগত একেলাগে কাম করো ও আপনার নাম মই শুনছো দিয়ক হয় নাকি আপনার নামটো মই শুনিছো লিখা নামটো বাদ দিয়ক আপনার ঘরত যে ময়না অ ময়না বুলি মাতে সেইটোও মই জানো হা গোটাই জানে দেখোন হে এই জানো জানো ছাৰে পিছে আপোনাক অনিতা বুলি মাতে নে অ ময়না বুলি মাতে ময়না নকৈ অনিতা বুলিয়ে মাতে সদ্যহতে পিছত বা আৰু কি মাতে তেখেতেহে জানে অ ময়না অ বুলি নেমাতিব ছাৰ ও নহ'লে আকৌ গোবৰ্ধন চৰিতৰ পুনৰাবৃত্তি হ'ব হেডমাষ্টাৰ হৈ তাৰ অধাচাৰ দেখিছা হা দেখিছা তাৰ অত্যাচাৰ জাগি গেছি ৰীতিহাতৰ আয়োগ জাগি গেছি দিব তাক হেকা কি হেকা দিব দিয়ক ঐ প্ৰেমলতা বাচি থাকোঁতে এই ডিভৰ্চ না কি বুলি কৈ অ সেইটো নহকে বোলে আইনমতে বিয়া কৰাবা নৰে ৰীতাই কৈ গেল না ভাল কিবা কাৰণত কিবা ভুলতো যদি বিয়া কৰই হেডমাষ্টাৰে ৰীতা হাতৰ আয়োগে অ হামাই মাতি খুৱাই দিব ফল ৰীতাহাৰ বেলেগ কাম কি কয় ফল অ তাহাঁতে যি কৰে লিগেল কাম কৰে কথা নক'ব হে খুৰা তিৰি এৰি থৈ গুচি যাব সাত সাগৰ তেৰ নদীৰ সিপাৰে ক'ত কি হাৰাম কাম কৰে আল্লাহে জানে মনততো হৈ মনে মনে বহি থাকিব কথা ক'ব আহিছে
খাও ও এরো মতলা বেয়া হয় ফল ও তাবি যাই কি বাহে কম ফল আ হাবি আ হাবি আ হাবি যাই ও খুরি মো আহুদক জতিতে হলি কালি আইবা মই জি কসলু কি হা পয়সার কথা কইছিলু জি আজি ঘরত আকো বাজার নাই কালি লবা যো আজি দুখন খুরেরে ঘরতে নাই রহিম দক মলব নলি ও চাউলু নাই হে তুমি আজি কাম আরম্ভ করছ হে আজি তে তোমাক পয়সা লাগা হলে না পয়সা ধরিয়ে তো কাম করিম বলি ঘর পেরে বাইর হইছু চাউল গিতা থাকলেও নকলু হই উপায় না পাই হে প ডাঙর কথা কছ দা এ বহা মো তাতে এখন টাকা আছে নাকি চাই হুঁ কাম করা মানুহ গেলাকো কায়ো মানুহ বুলিয়ে নাভাবে হেল্ল' কোনে ক'লে কি থানাৰ পৰা কিয় কোন অ' ডেকা দা কওকচোন এতিয়াই কিন্তু কিয় কি ক'লে এতিয়া মোৰ মানে অকণমান অসুবিধা হ'ব বুজিছেনে বেলেগ একো নাই গাটো জ্বৰ আৰু মূৰটো খুব বিষাই আছে হা ইতে ভাল আছিল ইতে আৰু কি জ্বৰ মাথাৰ বিষ হ'ল নাই নাই খুৰীদৈ কিবা এটা ক'লে ভোলা ডাঙৰীয়া মাকৰ কথা ক'লো হয় হয় নহয় মানে গাটো ইমান বেয়া বাহিৰ ওলোৱাই নাই বুজিছেনে এতিয়া নাযাওঁ দিয়ক কি ক'লে আহিবই লাগিব হ'ব দিয়ক হা অ'কে অ'কে এতিয়াই যাম দিয়ক উপায়টো আৰু নাই 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 যাম যামেই দিয়ক এতিয়াই যাম কি হৈছে বাবা আপুনি নহা হলে একোৱেই নহলহেঁতেন আপুনি অহাৰ কাৰণে সব হল মই অহাৰ কাৰণে কি হল থানালৈ যাবলগীয়া হল হা কিয়া ক'ৰবাত দুজন ডাকিয়ে অপৰাধী ধৰিছে মোক মা দুজন হয়নে নহয় মই চিনাক্ত কৰিবলৈ যাব লাগে মই অহাৰ কাৰণে হল অঁ মোৰ জ্বৰ বুলি ফাঁকি অকণ দিছিলো আপুনি আহি যে ক'লে অ অলপ আগত গেলি তোৰ একো হোৱা নাছিল এতিয়া তোৰ কি হলে সিফালে শুনা পাই গ'ল হাজাৰ হওক পুলিচৰহে কাণ মোৰ ফাঁকিখন ধৰা পৰি গ'ল যা বাবা যা ধৰা পৰে যদি পৰক যা এখনি হেলা কৰাৰ কাৰণে মৰণ নহাতক বাচি দিবা নাংগে যা মুখত কাপোৰ বান্ধি থকা মানুহকেইজনক মই কেনেকৈ চিনি পাম চিনি পালেও চিনি নোপোৱা বুলি ক'ম বহুত দিনৰ মানে আলু ঠিকছে খাই দিলো হে ও ভাতো খাইছি দিয়ক আপুনি একমাহা আপুনি আপোনাৰ দোস্তিতকে বেছিকে খাইছি তাকেই দোস্তিৰ ঘৰত পেট ফুল কৰি খাই আহি তেওঁক ফাঁকি দিলোঁ বুজিছা অনিতা গুচি যোৱাৰ পিছত যিজনী আহিব তেওঁৰ লগতো হয়তো ইজনী হ'ব অহ সেইটো অৱশ্যে হয় এই কি ক'লে চুতীয়া নহয় মানে ছাৰ মই কথাৰ কথা এটাহে ক'লো বৰলা কাই কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল চোপ অব সমঝোতা নেহি এয়াৰ এছিয়া এয়াৰটেল পোষ্টপেড প্ৰমিছ আইফোন 7 এপ 7777 জুনিয়ৰ হলিক্স আৰু খাটেহি গন বাউলি দোস্তি ঐ দোস্তি এইয়া হৰা আমাৰ মইনাজনী ক'ত কোন মইনাহে আমাৰ মইনাজনীৰ কথা কৈছোঁ অ' অনিতা অঁ ঘৰত আগত তাইক মইনা বুলিয়ে মাতে হয় নেকি তোমালোকৰ সেই মইনাই ভাত ৰান্ধি আছে ইয়াত ভাত ৰান্ধি আছে অঁ সখীয়নী থৈ গ'লি অঁ এই কিবা কাণৰ কাণফুলি এপাত হেৰালহে কাণফুলি হে অঁ ক'ত মোলৈ তেনেকৈ চাব নালাগে পালে অঁ বাচন ধোৱা ঠাইত পাই গ'ল তাৰপিছত মই হাফিজক বজাৰলৈ পঠিয়াই দিলোঁ হাফিজে 100 টকাৰ মাংস আনিলে আৰু সেই 80 টকীয়া ফুলকবি চাফা চুফা কৰিলো আৰু অ এখেতেও হাফিজ কাকাৰ হাত নাই মাংস আনিলা
তাকে ঠৌকাকে জোল বনালো আর লগত ফুলকবি ভাজা বঢ়িয়া নহলে তুমি একটা কাম করবা তুমি খাই বই থাকা মই গৈ থাকো যোৱা হ দোস্ত যোৱা যোৱা তুমি চিন্তা কৰি থাকিব নালাগে মই হাফিজৰ ৰিক্সাত পঠিয়াই দিম হয় নেকি অ হেৰি নহয় হাফিজৰ ৰিক্সাত তুমি অকলে পঠিয়াব নালাগে লগতে তুমিও আহিবা হা তেনেহলে মই আহোঁ যোৱা ও দাদা ঐ হা আপুনি কেনে মানুহে বন্ধুক ভাত কেইটা খাই যাবা কবা নরে এনাই সুন্দরকে মাংস জোল আর ফুলকপি ভাজা বনেছো হেই মই কম বুলি ভাবিছিলো তেনেহলে কেন কোৱা নাই ভাগত কমি যাব বুলি নহয় হে দোস্তি এও এই মাংস দিবলে জি খোপা আলু কাটিছে তুমি তো আলু নখোৱা অনিতা দোস্তিৰ ডায়াবেটিস আছে নহয় এক খাম দিয়া হেই এদিন খালে কোনো হয় ন ঐ দোস্তি তুমি কিউবাৰ নাম শুনিছা কিউবাৰ মানুহৰ প্ৰধান খাদ্য হ'ল আলু গম পাইছানে আমি যেনেকৈ ভাত ৰুটি খাওঁ এতিয়া তুমি মোক কোৱা এই কিউবাৰ কেইজন মানুহৰ ডায়েবেটিছ আছে গতিকে মই আজি ঘৰত ভাত নাখাম মই ইয়াতে খাম হ'ব দক দাদা তে বৌক এটা ফোন কৰি দিয়া হা নালাগে নালাগে মই গৈ নিজে কম বুইছা সোনকালে এটিপামান খাম আৰু সোনকালে যাম হ'ব দ হ'ব আপোনালোকে বহক মই যাওঁ পাকঘৰত অকলে খাই শুনছি আপুনি এতিয়া একো নাখয় গধূলিখন একো নাখাওঁ দিয়া একেবাৰে ৰাতিলে ৰুটিকে খাম একেলগে দীপ্তাও দেখোন আপুনি একো খনাইহে ক'ৰ পৰা খাবাহে খাবলৈ এইটো জেগাও থাকিব লাগিব নহয় গোটেইখন গেছ ভৰ্তি বুজিছা একেবাৰে ৰজাৰ ঘৰৰ মাটি কলহটো হোৱা দি হৈ আছে দেখিছেনে শব্দ শুনিছা আই মোৰ গোটেই ফুলি ধৰিছে দেখোন হে কি গোটেই ফুলি ধৰিছে ধনঞ্জয় ঢোলটো হোৱা দি হৈ আছে দেখা নাই ঔষধ খালাক দেখোন গোটেই কাৰা কাৰা ঔষধ হ ভাল পোৱা নাই দাদা তাকেতো হা ঔষধ গেলাও খাইছি দাইদেউৰে ভালে পোৱা নাই হৰা তুমি মোলৈ চেঁচা পানী এগিলাচ আনা যোৱাচোন যোৱা আনো দ পেট ভাল পোৱা নাই দাদা ইমান ধুনীয়া মাংসৰ তৰকাৰী সৰহকে তেল দি ভজা ফুলকবিৰ ভাজি কোটি ফুট গধূলিতে পেট ভাল পাবা হে ৰা সহজ কথা নহয় দেই আজি বহুত দিনমান আলু ঠিকছে খাই দিলো হে ও ভাতো খাইছি দক আপুনি একমাহা আপুনি আপোনাৰ দোস্তিতকে বেছিকে খাইছি তাকে দোস্তিৰ ঘৰত পেট ফুল কৰি খাই আহি তেওঁক ফাঁকি দিলো বুজিছা এতিয়া সৈটো কথা যদি কেনেবাকে গম পায় মোৰ চৈদ্যগোষ্ঠী উজাৰিব নাপ্ৰুদক গালি গালি পাৰিবাক লৈকে খং উঠবা লাগিব নহ মোৰ আপোনাৰ কথাখিনি শুনি খং উঠা নাই দক নহয় মানে মই দুখ লাগছি হে মস্ত দুখ লাগছি আপুনিতো জানে মই ফাঁকি কথা সহ্য কৰিব নোৱাৰো দুখ লাগছি দক মস্ত দুখ লাগছি দেউতা অহাৰ পিছত মই দুদিনমানৰ কাৰণে শিৱসাগৰলৈ যাব লাগিব তেতিয়ালৈ আমাৰ পৰীক্ষা চৰীক্ষাও শেষ হৈ যাব আপুনি কিবা অন্যমনস্ক হৈ আছে ছাৰে অনিতাৰ কথা ভাবি আছে বোলা ভাবিছো মিছা ক'লে কি অনিতাৰ কথাকে ভাবি আছো কিন্তু প্ৰেমলতাৰ কথাও ভাবিছো আজি প্ৰেমলতালৈ বৰ মনত পৰিছে চুতীয়া আপুনি ছাৰ মানে প্ৰেমলতা আৰু অনিতাৰ স্বভাৱটো সম্পূৰ্ণ বেলেগ বেলেগ আজি অনিতা ইয়ালৈ আহি মোৰ পাকঘৰত নিজে ৰান্ধিলে আমাকো খোৱালে নিজেও খালে এই সময়খিনিৰ ভিতৰতে প্ৰেমলতা আৰু অনিতাৰ মাজত মই বহুত ৰিজাই চালোঁ দুয়োজনী সম্পূৰ্ণ বেলেগ চৰিত্ৰৰ ছোৱালী চুতীয়া ছাৰ আপুনি অলপ লগাতকৈ বেছিকৈ আৱেগিক হৈছে নেকি এই ইমানকৈ ভাবিব নালাগে ছাৰ তথাপি চাওক ছাৰ আপোনাৰ জীৱনত প্ৰথম যেতিয়া প্ৰেমলতা আহে আগৰ বাইদেউৰ লগত নিশ্চয় ৰিজনি কৰা হৈছিল তাৰপিছত সেইটো নাইকিয়া হৈ গ'ল এইবোৰ হৈয়ে থাকে তথাপি আজি মই ফিল কৰিছোঁ এৰা মই কি কৈ আছোঁ ছাৰে বুজিবলৈ চেষ্টাই কৰা নাই ধৰি লওক ছাৰ কাইলৈ আপোনাৰ জীৱনলৈ অনিতা হয়তো আহিব প্ৰেমলতাৰ লগত নিশ্চয় ৰিজনি হ'ব কেইদিনমান পিছত সেইটোও নাইকিয়া হৈ যাব সেইটো হয় আকৌ ৰিজনি হ'ব অনিতা গুচি যোৱাৰ পিছত যিজনী আহিব
তেওঁ লগতো হয়তো ৰিজনি হ'ব। অ সেইটো অৱশ্যে হয়। এই কি কলে সুতিয়া? নহয় মানে ছাৰ, মই কথাৰ কথাতাহে ক'লো। আপুনি কথাটো বেলেগ ধৰণে নল'ব। মানে অনিতা আপোনাৰ জীৱনলৈ থাকিম বুলি আহিব, ছমাহ যোৱাৰ পিছত প্ৰেমলতাৰ দৰে তাইও। মই আহোঁ দিয়ক ছাৰ। মই আজি ভাত ৰান্ধিম দে। ইয়াই মই থাকোঁতে আপুনি কিয় ভাত ৰান্ধিব এমাই? তই পৰৰ ঘৰে ঘৰে যদি চোৱা ধুব পাৰা, মই ঘৰৰ ভাতকেইটা কিয় ৰান্ধিব নোৱাৰিম এমাই? মই ৰান্ধিম দে। মই মাতলি নাহে হে, মই মাতলিও নাহে য। দাই দেৰাক মহে হাতে ভৰিয়া কাম ৰৈছি, মোক গোটেই মহে কলজা তোৰ কামৰে আছে। মই আর আয়ুক সায়ুগত নাই দে ইতিয়া। কেন কি কয়ে বো? উপায় নাপায় কইছো। পুদেশ সদায় টিউশন করার দরে ময়ও ইঘরে সিঘরে কাম করবা লাগবো, পয়সা আজিবা লাগে। হে বুলি পয়সা দাওতে ইমানো কাম করবা নাজবো? লাগবো দে পয়সা, আধা খায় আধা জমা করবা লাগবো। একদিন কাম যাবা নরলি কিবা কারণত যদি বেমারত পড়ি যাও কি হব? সেই কারণে হো জমা থর কথা ভাববা লাগবো। বা একদিন কাম করবা যায় বহুত কথা শিখলা হেব। সঁচা কথা কলো আর ইতিয়া, মানুষ বাইরক গেলে বহু কথাই শিখবে পারে। মৌ আজি বহু কথাই শিখলো দে। দেখছুন কি শিখলা কক। বহু কথাই শিখলো দে ইতিয়া। ও মই পরুর ঘরত ডাঙর ডাঙর মাছগুলা কাটি বাছি দেও, মাংস ধুই দেও, ডামরু ডামর কবিগুলা কাটি দেও, গিরাসটো আরামত খায়। আর মই ঘরত আহি ও ডাঙর ডাঙর উয়া চাউলর ভাত নিমখ তেলে দি খাও। হেখনি কামতো যদি হিরিং তিরিং হয়ে সার আখরাতি তামাত খুলু, এ আমার জীবন দে। বর অন্তরত লাগাকে কলা খেব। সঁচা কথা কলো দেরিতে। পেয়ে রখু আপনি নাই খিলিব গুছি গেল, আমার আয়ুক দুখন মারা যাব হে। প্রেম বাইক প্রতারণা করে হেডসারে আরো এটা বিয়া করব। ইটা এটা নহয় চারটা বিয়া করাক, আমার কি আহে যায়? কাম করিম খাম। প্রেম বাইর উপরত অন্যায়, প্রেমলতা গুছি গেল, সারে তো বিয়ার কথা ভাববুয়ে, আমার মাইদিয়ারও বা মই থাকুতে খেপলে কি কাণ্ড করছি। উঠু দে মই, ও ভাতগিটা রান্ধুমগে। নাঙ্গে দে মাই, মই আজি ভাত রান্ধিম দে। ইয়াই মই থাকুতে আপনি কে ভাত রান্ধবো এমাই? তই পরর ঘরে ঘরে যদি সুয়া ধুবা পারা, মই ঘরর ভাতকেটা কি রান্ধবা নরিম এমাই? মই রান্ধিম দে। ও বৌ মূৰৰ বিষ ভাল পোৱা নাই? পাইছো দাইতা। হাতে কিয় এনেকে আন্ধাৰে মুন্ধাৰে বহি আছে? এনেই আন্ধাৰত বহি থাকি ভালে লাগছি দা। হে দাদাই গোটেই বাহিৰত আন্ধাৰে মুন্ধাৰে বেঞ্চিখানত বহি আছে হে। থাকক দা, তেখেতৰ আন্ধাৰত থাকি ভাল লাগছি হপাই। ইমান মহ দাদাই গোটেই মহে কামৰে বাখলা বাখলি কৰিব যা। কামৰক দা, মহে কামৰলি নিজে নিজে উঠি আহিব। হে তিৰিকা, আপুনি যাই ফালে মাতি নাহে কিয় নহলি? মই মাতলি নাহে হে। মই মাতলিও নাহে য। দাই দেৰাক মহে হাতে ভৰিয়া কাম ৰৈছি, মোক গোটেই মহে কলজা তোৰ কামৰে আছে। মোৰ বিবেচনা ক'বলৈ হ'লে এ থাকক দিয়ক, আপোনালোকে বেয়াও পাব পাৰে। হে নাপাওঁ নাপাওঁ কওক। কিছুমান এনেকুৱা কথা থাকে যিবোৰ কথা ঘৈণীয়েকক ক'ব নোৱাৰে। ক'ব নোৱাৰে মানে আচলতে নকয়। হা হা, এতিয়া ছাৰৰ বাইদেউ জীয়াই থাকোঁতে প্ৰেমলতাৰ ঘৰত কিমান ভাত খালে, বইল কণী যে কিমান খালে, সেইবোৰ কথা জানো বাইদেউক ছাৰে ক'ব পাৰিছিল। বৰলা কাই কো পাৱাৰ্ড বাই ৱিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ।
সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ, অব সমঝোতা নেহি, এয়ার এশিয়া, এয়ারটেল পোস্টপেড প্রমিস, আইফোন 7 অ্যাট 7777 জুনিয়র হরলিক্স আর খাটেহি গন বাউলি।